দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। চীনের বিরুদ্ধে মস্তানির যুগ শেষ, অপশক্তির পরিণতি হবে ভয়াবহ বলছে শি জিনপিং। এদিকে কানাডায় তাপপ্রবাহ 486 জনের মৃত্যু। আরও থাকছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি মহড়া, যুদ্ধের আশঙ্কা। জানিয়ে দেব সমকামীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তুরস্ক। আরও থাকছে ওয়াশিংটন আফগানিস্তানে 20 বছরের যুদ্ধে পরাজিত হয়েছে বলছে ইমরান খান। এবং সর্বশেষ জানিয়ে দিব বিশ্বে করোনা ডেল্টা স্ট্রন ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। চীনের বিরুদ্ধে মস্তানির যুগ শেষ, অপশক্তির পরিণতি হবে ভয়াবহ বলছে শি জিনপিং। মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন চীনের বিরুদ্ধে মস্তানির যুগের পরিসমাপ্তি ঘটেছে। যারা চীনের ওপর দমন পীড়নের চেষ্টা করবে তারা এই ভয়াবহ পরিণতির মুখে পড়বে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তির অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আজ তিনি একথা বলেন। শি জিনপিং আরো বলেন, কোন বিদেশি অপশক্তি চীনের অগ্রযাত্রাকে থামানোর চেষ্টা করলে তাদের মাথা নিচু করে দেওয়া হবে। 1921 সালে প্রতিষ্ঠিত হয় চীনা কমিউনিস্ট পার্টি, এর শতবর্ষপূর্তির অনুষ্ঠান আজ বিশাল পরিসরে আয়োজন করে চীন। তিয়ানানমেন স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। মাঝ আকাশে হেলিকপ্টার এবং প্লেন থেকে নানা রং বেরঙের আলপনা আঁকা হয়। একটা পর্যায়ে বিমানগুলো আকাশে এমন ভাবে উঠতে থাকে যে দেখে মনে হচ্ছিল আকাশে 100 সংখ্যাটি ভাসছে। চীনা প্রেসিডেন্ট প্রায় 1 ঘন্টা বক্তব্য রাখেন। তিনি ক্ষমতাসীন কমিউনিস্ট দলের ভূমিকা পূর্ণ ব্যক্ত করেন। তিনি বলেন চীনের সঙ্গে কমিউনিস্ট পার্টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেশবাসীকে উদ্দেশ্য করে আরো বলেন, কোন অপশক্তি চীন এবং দেশের জনগণকে ছোট করে কথা বলতে পারে না। চীন কাউকে দমন করার চেষ্টা করে না বলেও তিনি মন্তব্য করেন। এক পর্যায়ে তিনি সরাসরি আমেরিকার নাম নিয়ে বলেন, ওয়াশিংটন বারবার চীনের প্রবৃদ্ধিকে নিচে নামানোর চেষ্টা করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমল থেকে চীনের সঙ্গে বাণিজ্যিক যুদ্ধে জড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সূত্র পার্স টুডে। এদিকে কানাডায় তাপপ্রবাহ 486 জনের মৃত্যু। 5 দিনের তীব্র তাপ প্রবাহে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অন্তত 486 জনের মৃত্যু হয়েছে। বুধবার প্রাদেশিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। প্রদেশের মৃতদেহ পরীক্ষা কেন্দ্রের প্রধান লেসা ল্যাপোইন্টি এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার থেকে বুধবার দুপুর 1টা পর্যন্ত মৃত্যুর এই সংখ্যা জানা গেছে। তিনি বলেছেন, আমাদের বিশ্বাস এই মৃত্যুগুলোর পেছনে তাপ একটি সম্ভাব্য বিষয়, তবে এটি নিশ্চিত হতে হবে। লেসা জানান, যারা মারা গেছেন তাদের অধিকাংশই একাকী বাস করতেন। যেসব বাসায় তারা থাকতেন সেখানে গিয়ে দেখা গেছে ঘরে তীব্র গরম এবং বাতাস আসা যাওয়ার ব্যবস্থা ছিল না। মৃতের প্রাথমিক সংখ্যা 486, তবে সব পরীক্ষা কেন্দ্রে আরো মৃত্যুর খবর আসছে, বিধায় মৃতের সংখ্যা বাড়তে পারে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি মহড়া, যুদ্ধের আশঙ্কা। কৃষ্ণসাগরে এবার পাল্টাপাল্টি মহড়া চালালো যুক্তরাষ্ট্র ও রাশিয়া। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহড়াকে উস্কানি আখ্যা দিয়ে তা বন্ধ করার আহ্বানের কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধ জাহাজ দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে মস্কো। পাল্টাপাল্টি এ মহড়ার কারণে যে কোনো মুহূর্তে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের যুদ্ধ বাঁধার আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার কৃষ্ণসাগরে অত্যাধুনিক রণতরী থেকে গুলি করে নিজেদের শক্তি প্রদর্শন করে রাশিয়া। গত সপ্তাহেই রুশ জলসীমায় প্রবেশের অভিযোগ এনে ব্রিটিশ রণতরীকে তাড়িয়ে দেওয়ার দাবি করে মস্কো। 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া, আর তাই রাশিয়ার এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কোনো এখতিয়ার নেই বলে সাফ জানিয়েছে লন্ডন। কৃষ্ণসাগরে রাশিয়া যখন নৌমহড়া চালাচ্ছিল ঠিক সেই সময় বৃহত্তর উপদ্বীপটির ওই অঞ্চলে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার দিয়ে সামরিক মহড়া চালায় ইউক্রেন ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। MI-14 ও MI-8 হেলিকপ্টারের পাশাপাশি SU-25 ও SU-27 যুদ্ধ বিমান তাতে অংশ নেয়। রুশ সীমান্তবর্তী অঞ্চলে আগামী 2 সপ্তাহ এই সামরিক মহড়া অব্যাহত থাকবে। এতে ন্যাটোর সদস্য দেশগুলোর 5,000 সেনা সদস্য এবং 30টি যুদ্ধ জাহাজ ও 40টি অত্যাধুনিক বিমান অংশ নেবে। আন্তর্জাতিকভাবে ক্রিমিয়া ইউক্রেনের অংশ হলেও 2014 সালে তা নিজেদের দাবি করে রাশিয়ার দখলে নেয় পুতিন সরকার। গত সপ্তাহে
সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার প্রতিবাদ জানিয়ে তা বন্ধের আহ্বান জানায় রাশিয়া। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেয় দেশ। কৃষ্ণসাগরে ইউক্রেনকে নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক মহড়ার কারণে অঞ্চলটিতে যুদ্ধ বাঁধার আশঙ্কা করেছেন স্কট রিডার নামে সাবেক এক মার্কিন নৌ কর্মকর্তা। সমকামীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইস্তাম্বুল কনভেনশন থেকে তুরস্ককে বের করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পয়লা জুলাই 2021 থেকে তুরস্ক আর এই কনভেনশনে থাকবে না। 2011 সালে ইস্তাম্বুল কনভেনশন তৈরি হয়েছিল, তুরস্ক প্রথম এই কনভেনশনে স্বাক্ষর করেছিল। ইউরোপ এবং তুরস্কের মানুষ, বিশেষত নারীরা যাতে আঘাতপ্রাপ্ত না হন, অসম্মানিত না হন, তার জন্য এই কনভেনশন তৈরি হয়েছিল। গত মার্চ মাসে এরদোগান জানান ওই কনভেনশন থেকে তারা বেরিয়ে আসবেন। প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন জানান ওই কনভেনশন সমকামীদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছে, সমকামীদের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে। সহকামিতা কোনোভাবেই তুরস্ক মেনে নিতে পারবে না, তুরস্কের সংস্কৃতি এবং মূল্যবোধের সঙ্গে সমকাম বিষয়টি যায় না, সে কারণেই কনভেনশন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পয়লা জুলাই থেকে তা কার্যকর হবে। তুরস্কের পার্লামেন্টে এই কনভেনশনের উপর দাঁড়িয়ে 2012 সালে নারীদের সুরক্ষা সংক্রান্ত একটি আইন তৈরি হয়েছিল। বিরোধীদের একাংশের বক্তব্য কনভেনশন থেকে বেরিয়ে এলে ওই আইনেরও আরো কোনো মূল্যবোধ থাকবে না। তাদের বক্তব্য, যেহেতু পার্লামেন্টে আইন তৈরি হয়েছিল, ফলে কনভেনশন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত পার্লামেন্টে নিতে হবে। তুরস্ক সরকার অবশ্য খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নারী অধিকার, নারী সুরক্ষার বিষয়টি তারা দেখবে, কিন্তু কোনোভাবেই সমকামীদের গুরুত্ব দেওয়া হবে না, তাদের প্রতি কোনো রকম সমবেদনা দেখানো হবে না। ওয়াশিংটন আফগানিস্তানে 20 বছরের যুদ্ধে পরাজিত হয়েছে বলছে ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো ধোকায় পড়বে না পাকিস্তান এবং কোনো যুদ্ধে ওয়াশিংটনের অংশীদার হবে না। তিনি আরো বলেন, ইসলামাবাদ কোনো যুদ্ধ বা আঞ্চলিক উত্তেজনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেবে না। ইমরান খান সেদেশের অতীত সরকারগুলোর সমালোচনা করে বলেন, পাকিস্তানের আগের সরকারগুলো সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে অংশগ্রহণের মার্কিন আহ্বান প্রত্যাখ্যানের সাহস দেখাতে পারেনি। তারা প্রতিনিয়ত জনগণকে মিথ্যা বলেছে, কিন্তু যে জাতি নিজেদেরকে সম্মান করতে জানে না, সে জাতি কখনো বিশ্বের কাছ থেকে সম্মান পায় না। আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও সহিংসতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওয়াশিংটন আফগানিস্তানে 20 বছরের যুদ্ধে পরাজিত হয়েছে। হোয়াইট হাউস তাদের এই পরাজয়ের দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু ইসলামাবাদ আফগানদের প্রতি সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। ইমরান খান এর আগে বলেন, আফগান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকে তার দেশ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু আমেরিকা সেই ক্ষতি পুষিয়ে দিতে রাজি হয়নি। বিশ্বে করোনা ডেল্টা স্ট্রন ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ডেল্টা স্ট্রন নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই নতুন স্ট্রন আগামী দিনে গোটা বিশ্বে সংক্রমণ ছড়াতে পারে। বর্তমানে এই স্ট্রন প্রায় 100টি দেশে রয়েছে এবং আগামী দিনে বিশ্ব এই স্ট্রন ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে জানিয়েছে সংস্থাটি। গত 4 সপ্তাহের মধ্যে ভারতের 224টি জিনোম সিকোয়েন্সিং এর 67% ডেল্টা স্ট্রনের সন্ধান মিলেছে। এজন্য ডেল্টা ভেরিয়েন্ট সংক্রমণ রুখতে বাধ্যতামূলকভাবে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনো পর্যন্ত করোনার আলফা ভেরিয়েন্ট 172টি দেশে, বিটা ভেরিয়েন্ট 120টা দেশে এবং গ্যামা ভেরিয়েন্ট 72টি দেশে মিলেছে। ডেল্টা ভেরিয়েন্ট মিলেছে 96টি দেশে, যদিও মনে করা হচ্ছে 100টিরও বেশি দেশে এই ভেরিয়েন্টের সন্ধান মিলেছে। এই ভেরিয়েন্ট অন্যান্য গুলির থেকে বেশি সংক্রামক হওয়ায় ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বৈজ্ঞানিক ডক্টর সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, করোনা ডেল্টা স্ট্রন নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এখনো তেমন কোনো উদ্বেগের রূপ ধারণ করেনি এই স্ট্রন। ডেল্টা ভেরিয়েন্টের দ্বারা আক্রান্তের সংখ্যাও খুব কম।